চিন্তার কোনো কারণ নেই, কিন্তু সে ঊর্ধ্বমুখী গ্রাফ যদি জীবনে খারাপের দিকে হয় তাহলে কিন্তু জীবনে সমস্যা তৈরি হয়। সেই সমস্যা থেকে বের করে আনার চেষ্টা কিন্তু প্রতিটা পর্বে থাকে, সেই জায়গাতেই কিন্তু জ্যোতিষশাস্ত্রের প্রয়োজন। আমরা যখন ভালো থাকি বা ভালোভাবে থাকি, সবকিছু আমাদের হিসেব মতো চলছে, তখন হয়তো আমরা ভেবে দেখি না যে একটু ডেট অফ বার্থ চেক করার প্রয়োজন রয়েছে বা কিভাবে এগোবো, অ্যাস্ট্রোলজারের গাইডলাইন নেওয়ার প্রয়োজন আছে। এখনো কিন্তু এই জায়গাটা বিশ্বাস অবিশ্বাসের একটা বাধা রয়েছে। কিন্তু যখনই আমরা সমস্যায় পড়ি, নয়তো ভাগ্যকে দোষারোপ করি, আর যারা একটু জীবনকে ভালোবাসে তারা কিন্তু রেক্টিফিকেশন করাতে চায়। কারণ হচ্ছে, জীবন যখন একটা ঈশ্বরের প্রদত্ত উপহার, তাহলে কেন সেটাকে আমরা অনীহায় বা নিজেদের অবহেলায় আমরা খারাপ ভাবে রাখবো? কিন্তু সেখানে যখন জ্যোতিষের কথা ওঠে, জ্যোতিষ মানেই তার সাথে তন্ত্র, জ্যোতিষতন্ত্র মানেই হচ্ছে যোগ মহাযোগ। তাহলে আপনার জীবনে কিভাবে, কোনো ম্যাজিক বিষয়টা নয়, কিন্তু স্বাস্থ্য অনুযায়ী যেভাবে তৈরি করা হয়েছে তা কিন্তু আপনাদের প্রত্যেকের জীবনে কিন্তু কোনো না কোনো প্রভাব ফেলে। আর সৌভাগ্য তরফে এতদিনে এক একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে দিয়েছে, প্রয়োগ হোক উপাচার হোক, যে মানুষের জীবনের কিন্তু একদম 100% কাজ কখনোই হয় না। হয় কি, আপনাকে মুভমেন্ট এনে দেয়। আপনি বুঝতে শুরু করবেন যে একটা প্রয়োগ উপাচার সঠিকভাবে করে যদি আমার জীবনে কিছু একটু নড়াচড়া দেখতে পাই, তার মানে যদি আমি সঠিক ক্রিয়া করাই, আমি কিন্তু 100% কাজ পাবো সঠিক জায়গায় পৌঁছে গেলে। তাই আজকেও যখন আমরা নতুন একটি পর্বে চলে এসেছি, ডেফিনেটলি নতুন কিছু জানার থাকবে, নতুন করে বলার কিছু নেই। যারা সাথে রয়েছে সবাইকে নিয়ে কিন্তু আজকে আরো একবার আমি স্বাগত জানিয়ে দেবো সনাতন জ্যোতিষ, কেপি অ্যাস্ট্রোলজার, গোল্ড মেডেলিস্ট, পিএইচডি ডক্টর তীর্থপ্রদ আচার্যকে আপনাদের আমাদের তরফ থেকে জানাবো আজকের এই পর্বে অনেক অনেক স্বাগত। নমস্কার। ওম গং গণপতায় নমো, জয় গোপালায় নমো, জয় যোগীরাজে জয় হোক। আবার যথারীতি একটা নতুন পর্বে সকল দর্শককে স্বাগত। তারপর একটা নতুন পর্বে যথারীতি একই সময়ে আপনাদের কাছে সৌভাগ্য, আপনাদের পছন্দের অনুষ্ঠান সৌভাগ্য দর্পণ নিয়ে উপস্থিত হয়েছি। দেখুন, হাজার চেষ্টা করা সত্ত্বেও, সৌভাগ্য দর্পণকে পেছনে ফেলার অনেক চেষ্টা করা সত্ত্বেও সেখানে করা সম্ভব হচ্ছে না, যে নিয়ে অনেকেরই চিন্তার কারণ হয়ে উঠেছে। জ্যোতিষশাস্ত্রটাকে নিয়ে আর কতদিন এইভাবে মানুষকে ভুল বুঝিয়ে, আমি ভালো, আমি ঠিক, আমি ছাড়া কেউ কাজ জানে না, এরকমভাবে আর কতদিন ভাবে এইভাবে চলবে? আসলে বিষয়টা একটা জায়গায়, সেটা হলো যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। সেই কারণের জন্য নিজেকে, নিজে কতটা কি জানে সেটাকে প্রমাণ করতে গিয়ে এমন কিছু কিছু কথা বলে ফেলছে যে সেই কথার মাধ্যমে প্রকাশিত হয়ে পড়ছে যে এখনো বোধ হয় একটু চর্চা প্রয়োজনীয়তা রয়েছে। তা আমাদের কাছে সৌভাগ্য দর্পণের সবসময় টার্গেট থাকে আপনাদেরকে নেগেটিভ অ্যাপ্রোচ থেকে বার করে আপনাদের পজিটিভিটি দেওয়া, এবং নেগেটিভ অ্যাপ্রোচ যাতে আপনাদের মধ্যে কোনো রকমভাবে তৈরি না হয় সেই জায়গাটাকে আপনাদের কাছে স্টেবিলিটি দেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের নতুন নতুন তথ্য আপনাদের কাছে উপবেশন করা। এবং সেই একই রকম ভাবে আমাদের যেমন যোগ মহাযোগ, আমার যে সঞ্চালিকা যোগ মহাযোগের কথা বললেন, ঠিক একই রকম ভাবে এই যোগ মহাযোগের ক্ষেত্রে একই রকম ভাবে কিন্তু আমাদের কাছে আর একটা কিন্তু গুরুত্বপূর্ণ সময় কিন্তু এসে পড়েছে। কি সেটা? না, রথযাত্রা। এই রথযাত্রা, এটা কিন্তু একটা ভীষণ পাওয়ারফুল ডে, এবং এই পাওয়ারফুল ডে, এই দিনটাকে আমাকে কিন্তু যথেষ্ট ভাবে আমরা কিন্তু আমাদের জীবনে ব্যবহার করতে পারি। কারণ এই দিনটাকে আমরা যদি আমাদের জীবনে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের অনেক প্রবলেম থেকে ওভারকাম করে বেরিয়ে আসতে পারি। দেখুন, এই দিনটাতে অনেক কিছুই কিন্তু, অনেকে নতুন গৃহ যেমন প্রবেশ করতে পারে, তার সঙ্গে সঙ্গে নতুন কোনো কাজ, তার নিজের সমস্ত যে কোনো ধরনের কাজের যে ইম্প্রুভমেন্ট, সেই জন্য কিন্তু দিনটাকে ব্যবহার করা যেতে পারে। তো যারা চাইছেন যে তাদের যে এই দিনটাকে নিজেকে পাওয়ারফুলি ইউজ করতে, পাওয়ারফুল এনহ্যান্সমেন্ট করতে, তাদের ক্ষেত্রে বলবো যে একটা আপনার বাড়িতে বা আপনার যে কর্মস্থলে যাতে কোনো নেগেটিভিটি না তৈরি হয়, বিশেষ করে আপনার গৃহস্থলে যাতে কোনো নেগেটিভিটি না তৈরি হয়, এবং ব্যবসাস্থলে অবশ্যই নেগেটিভিটি না তৈরি হয়, সেই কারণের জন্য। এবং এমন একটা প্রয়োগের কথা আজকে এখন বলতে চলেছি যে প্রয়োগটা করলে কিন্তু অবশ্যই আপনার মধ্যে যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটি যদি কোনোভাবে ক্রিয়েট করে থাকে, সেটাও কিন্তু সেখান থেকে অবশ্যই দূরীভূত হবে। যেমন আমরা যেখানে বসবাস করছি বা যেখানে রয়েছি বা আমরা যেখানে চলাফেরা করছি, সব জায়গায় পজিটিভ নেগেটিভ দুয়ের সমন্বয় কিন্তু রয়েছে। তার মধ্যে নেগেটিভ অ্যাপ্রোচ যাতে আমাদের নিজেদের মধ্যে না তৈরি হয়, সেই জায়গাটাতেই কিন্তু অবশ্যই ভাবে কিন্তু এই জায়গাটা আমাদেরকে তৈরি করতে হবে, এবং নিজেদের মধ্যে পজিটিভ অ্যাপ্রোচকে এনহ্যান্স করতে হবে, অর্থাৎ বৃদ্ধি করতে হবে। তো সেই কারণের জন্য আজকের যে প্রথম প্রয়োগ, যে রথযাত্রার দিনে আমরা আমাদের নেগেটিভিটি কিভাবে দূর করতে পারি, তার জন্য প্রথম প্রয়োগ আপনাদের ঠিক গৃহস্থলীর গৃহে ঢোকার ডান দিকে, অর্থাৎ বেরোনোর সময় ডান দিকে, এই ডান দিকের অংশটাকে একটু প্রথমে জল দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে একটা কলা পাতা রাখবেন, তার মধ্যে 5টা ছোট এলাচ, 3টে লবঙ্গ ফুলযুক্ত, 1টা প্রদীপ দেবেন, এবং তার মধ্যে সরষার তেল এবং অল্প পরিমাণ তিল দেবেন, এবং তার সঙ্গে একটা নীল কাপড়ের টুকরো দেবেন। এটাকে দিয়ে এবং একটা মিষ্টান্ন অর্পণ করবেন, দিয়ে
এটাকে আপনার মনস্কামনা জানিয়ে আপনার বাড়িতে যে নেগেটিভিটি না তৈরি হয় সেটা একটু করবেন, এবং একটা লম্বা সুতো নেবেন, সেই লম্বা সুতোর মধ্যে 10টা আম্রপল্লব তাকে এই অনামিকা অঙ্গুলি দিয়ে এরকম ভাবে তার মধ্যে সিঁদুর দেবেন, দিয়ে সেটাকে আপনার গৃহস্থলে ঝুলিয়ে দেবেন গৃহের একদম গেটের মুখে, এবং এটাকে রেখে দেবেন এবং এই প্রদীপটা প্রজ্বলন করবেন। এবং এই প্রদীপটা প্রজ্বলন করার পরে কিন্তু আপনার ক্ষেত্রে যত নেগেটিভিটি সেই নেগেটিভিটি অ্যাপ্রোচ কিন্তু আস্তে আস্তে করে দূরীভূত হবে। এবং রথযাত্রার যে তিথি, সেই তিথি সমাপনের পরে প্রবহমান বা বহমান কোন নদীতে এই কলাপাতাটিকে অবশ্যই ভাসিয়ে দিন, এবং যে প্রদীপটা দেবেন সেই প্রদীপে যদি অবশ্যই একটা মাটির প্রদীপের মধ্যে প্রদীপ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তার তলাতে একটু অল্প পরিমাণ চাল আতপ চাল এবং তার তলায় একটু অবশ্যই ফুল দিয়ে তারপর অবশ্যই, কারণ শুধু কিন্তু আমাদের প্রদীপ দেবেন না, ওই জন্য লক্ষ্য করে থাকবেন যখন প্রদীপ কোন জায়গায় দেওয়া হয় সেক্ষেত্রে অনেক তলাতে স্ট্যান্ড থাকে, শুধু প্রদীপ কিন্তু আমাদের দেওয়ার কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে জায়গাটা নয়, সেই কারণে এইভাবে অর্পণ করবেন এবং তারপরে সেটিকে সম্পূর্ণরূপে প্রবহমান নদীতে ভাসিয়ে দিন। দেখবেন আপনার বাড়ির যে নেগেটিভিটি সেই নেগেটিভিটি দূরীভূত হয় কিনা, কারণ এই প্রয়োগ করে আমার বহু 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 ক্লায়েন্ট কিন্তু এখান থেকে অনেক ভালো আছেন, এবং বিগত দিনে এই প্রয়োগ করে তারা কিন্তু তাদের বাস্তুর ক্ষেত্রে অনেক প্রবলেম থেকেও কিন্তু তারা বেরিয়ে এসেছে। আজকে কোন কথা বলবো, হ্যালো নমস্কার বলবেন, কে আছেন? নমস্কার স্যার। হ্যাঁ বলুন। জন্ম সময় বলুন, জন্মস্থান বলুন। জন্মস্থান কাটোয়া। কাটোয়া। জন্ম সময়টা বলবেন? জন্ম সময়টা বলুন। ভোর মা কি বলে, অনুষ্ঠান কেমন লাগছে? সন্দীপ বাবুর ক্ষেত্রে যা লগ্ন পাওয়া যাচ্ছে সেই লগ্ন পাওয়া গেছে আদ্রা নক্ষত্রে, এবং চন্দ্র পাওয়া গেছে এখানে অনুরাধা নক্ষত্রে, এবং বৃহস্পতি যুক্ত অবস্থায়, এবং এখানে এই যে বৃহস্পতি যুক্ত অবস্থায় বসে রয়েছে এবং লগ্নপতি বুধ এখানে কিন্তু শনি স্থানে অবস্থান করছে, এবং এখানে যে যা পাওয়া যাচ্ছে শনি রবি যুক্ত অবস্থায় বসে রয়েছে, শনি রবিযুক্ত অবস্থায় বসে রয়েছে এবং সেটা নবম স্থানে বসে রয়েছে, শনি রবিযুক্ত অবস্থায় নবম স্থানে অর্থাৎ এখানে বীজ দোষ তৈরি করলো। দেখুন একদমই ওনার ভাগ্যের ক্ষেত্রে যতটা পরিমাণ উনি নিজেকে নিয়োজিত করেন সেই অনুযায়ী কিন্তু ওনার রেজাল্ট আসার ক্ষেত্রে সমস্যা, এবং জীবনে অনেকটা ওঠা, এই আদ্রা নক্ষত্র যাদের লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু জীবনে অনেকটা ওঠা পড়ার মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে যেতে হয়, এবং জীবনের মধ্যবর্তী সময় থেকে তাদের জীবনের এনহ্যান্সমেন্ট বা বলতে পারেন জীবনের যে উত্তরণ সেটা হয়ে থাকে। এবং একাদশস্থ কেতু, এবং একাদশস্থ কেতু এবং এখানে ম্যাক্সিমাম গ্রহই কিন্তু রাহু এবং কেতুর মাঝখানে পড়ে গেছে, এবং এটাকে বলা হয় কাল সর্পদোষ, কিন্তু এই কাল সর্পদোষের মধ্যে নেগেটিভিটি অ্যাপ্রোচ থাকলেও তার কিন্তু সেপারেশনের জায়গা রয়েছে, এই নেগেটিভিটি 70-13 রেশিওতে কিন্তু আমরা ডিস্ট্রিবিউট করে থাকি। দেখুন আমার অনুষ্ঠান যখন আমি করি তখন আমি সবসময় চেষ্টা করি যে কাল সর্পদোষ সম্বন্ধে মানুষের যে ভুল ধারণা রয়েছে সেটাকে ভেঙে দেওয়া, কারণ কাল সর্পদোষ মানেই যে সবসময় যে ভুল সেটা কিন্তু বা খারাপ বা তার মধ্যে খারাপই হবে এরকম কিন্তু বিষয় নয়, কাল সর্পদোষ কিন্তু অনেক পজিটিভিটিও দেয়, কারণ আমি আমার চেম্বার প্র্যাকটিসে অনেক IPS অফিসারকেও দেখেছি তাদের ক্ষেত্রে কিন্তু কাল সর্পদোষ রয়েছে এবং তারা কিন্তু এখনো কিন্তু যথেষ্ট অ্যাপ্রোচ নিয়ে এবং একটা পার্টিকুলার ওয়ে অফ ডেস্টিনেশনে তারা কিন্তু রিচ করে বসে আছে। সুতরাং এই যে জায়গাটা এই কাল সর্পদোষের একটু খণ্ডনের প্রয়োজনীয়তা রয়েছে, এবং এই যে রবি এবং শনিযুক্ত অবস্থায় যুক্ত হয়ে রয়েছে এই জায়গাটা কিন্তু একটা প্রবলেম তৈরি হয়েছে, এবং চন্দ্র এখানে নিচস্থ অবস্থায় কিন্তু বৃহস্পতি যুক্ত, এবং এই বৃহস্পতি যুক্ত অবস্থায় থাকার কারণের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা সাবলীলতা থাকলেও কিন্তু ওনাকে অনেক বেশি রেসপন্সিবিলিটি নিতে হয়, এবং এই অতিরিক্ত রেসপন্সিবিলিটি ওনার ক্ষেত্রে অনেক সময় মানসিক বিষাদ বা মানসিকভাবে চাপ তৈরি করে, এবং কিছু কিছু ক্ষেত্রে ওনার ক্ষেত্রে একটা মানসিক অবসাদের ক্ষেত্রে উনি কিন্তু অনেক সময়
নিজস্ব যে চারিত্রিক যে জায়গা সেই জায়গা থেকে বেরিয়ে অনেক সময় কিছু মিসগাইডেড হয়ে পড়েন, তারপরে কিছু কিছু ক্ষেত্রে বিফল মনোরত এবং ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়, এবং আবার কিন্তু আপনাদের সঙ্গে নিজেদের মধ্যে কথাবার্তা বললে সেই জায়গা থেকে আবার ধীরে ধীরে উত্তরিত হয় এবং আবার নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু যত দিন যাচ্ছে তত সময়টা কিন্তু একটু খারাপ সময়, এবং কামিং যে পিরিয়ড সেই পিরিয়ডের সময় কিন্তু আবার কিন্তু শনি কিন্তু বক্রী হয়ে আবার মকর রাশিতে অবস্থান করবে। এই যে সময়টা শনি যখন মকর রাশিতে অবস্থান করবে এই সময়টা ওনার ক্ষেত্রে কিন্তু ভাগ্যে যতটা ইম্প্রুভমেন্ট হওয়ার জায়গা সেই জায়গাটা ক্ষেত্রে কিন্তু সমস্যা এবং যে কোনো ধরনের প্রবলেম কিন্তু পাওয়ার ক্ষেত্রে বেগুনে যে কোনো কাজই উনি শুরু করবেন বর্তমান সময়টা কিন্তু সময় ভালো নয়, এবং প্রফেশনাল কেরিয়ারে কিন্তু অবশ্যই বাইট ওনাকে সহ্য করেই চলতে হচ্ছে। একটু শেয়ার করবেন যা যা বলা হলো, আপনি কতটা জানেন দাদার বিষয়ে? তাই সে পুরোটাই জানি আর বলছি, বলুন বলছি, মানে দাদা কথাই বলছি, তো বাড়ির প্রতি না একটু মানে কেমন বিকষ্ট হয়ে যাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছে না, এরকম আর কি বিরক্ত বোধ করছে, এটা কিসের জন্য হতে পারে একটু বলতে পারবেন? যে কথাটা প্রথমে আপনার জিজ্ঞেস করার আগে একটা কথা বললাম যে ওনাকে আগে থেকে অনেক বেশি রেসপন্সিবিলিটি নিতে হয়েছে, অনেক দায়িত্ব নিতে হয়েছে। দেখুন আমার অ্যানালিসিসটা যদি আপনি ভালো করে শোনেন, আমি কিন্তু প্রথমেই পুরো অ্যানালিসিসটাকে দেখুন, আপনি যদি পারেন একবার ইউটিউবে শুনবেন তাতে দেখবেন লক্ষ্য করবেন আমি বলেছি যে ওনাকে অনেক দায়িত্ব বেশি নিতে হয়, এবং এই দায়িত্ব নিতে নিতে ওনার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে এমন একটা জায়গা তৈরি হয় যে নিজে খুব ডিপ্রেসড হয়ে পড়েন, এবং কিছু কিছু ক্ষেত্রে নিজের যে অ্যাপ্রোচ সেটাকে নিজেকে কিন্তু সেই যেটা প্রকাশ করতে চান না কিন্তু অন্যরকম ভাবে প্রকাশিত হয়ে পড়ে তার মানে, এবং কিন্তু আবার কিছু সময় পরে আপনাদের সঙ্গে কথাবার্তা বলার পরে বা নিজস্বকে একটু সময় কাটানো পরে আবার কিন্তু সেই জায়গাটা থেকে বেরিয়ে আসে, কিন্তু আবার সেই একই জায়গায় যায়। এই যে জায়গাটা এটা ঘেরাটোপের মধ্যে পড়ে যাচ্ছে, তার মূলত কারণ হচ্ছে এখানে যে ভাগ্যস্থান, ভাগ্যপতি এখানে পীড়িত অবস্থা বসে রয়েছে, এবং এই ভাগ্যপতি পীড়িত অবস্থা এবং কর্মক্ষেত্রে যতটা এনহ্যান্সমেন্ট পাওয়ার জায়গা সেই জায়গাটা উনি ঠিক পাচ্ছেন, এবং অর্থনৈতিক ক্ষেত্রে একটু প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে চলতে হচ্ছে, এবং যাদের ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে কিন্তু শনি যখন আবার মকর রাশিতে আসবে সেই সময় কামিং পিরিয়ডে কিন্তু যথেষ্ট কিন্তু সময় একটু প্রবলেমের জায়গা, এই জায়গাটা কিন্তু দেখে শুনে তাদেরকে চলতে হবে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল জায়গাও কিন্তু যথেষ্ট দেখে শুনে তাদেরকে ইনভেস্টমেন্ট করা উচিত, এবং টাকা পয়সার দিক থেকে কিন্তু টাকা আটকে যাওয়ার অনেক কিন্তু জায়গা কিন্তু থাকছে। এই জায়গাটার জন্য ভালো করার সময় কনসাল্ট করুন, এবং যে যে পয়েন্টগুলোকে বললাম এগুলোকে সঠিকভাবে এনহ্যান্স করে সেই জায়গা থেকে ক্রিয়েটিভলি সেখান থেকে আউট অফ ওয়ে বেরিয়ে আসার চেষ্টা করুন, এবং তার জন্য যে যা প্রয়োগগুলো আজকে বলবো আজকে এই সংক্রান্তে জব রিলেটেড প্রবলেম এবং তার সঙ্গে সঙ্গে মানসিক চাপ প্রবলেম কিছু প্রবলেমও কিন্তু আজকে তার সলিউশন থাকবে। যারা দেখুন এই জব রিলেটেড প্রবলেম নিয়ে ফেস করছেন তাদের ক্ষেত্রে বলবো যে একটা এই রথযাত্রার দিনে একটা তামার বাটি সংগ্রহ করুন, এবং এই তামার বাটির মধ্যে একটা 50-60 গ্রাম ওজনের একটা ফটকিরি নেবেন, এবং এই ফটকিরি নিয়ে সেটাকে আপনার নিজের অথবা আপনার যে পরিজন সে আপনার দাদা ভাই বোন অথবা আপনার স্বামী যেই হোক না কেন তার কাছে তার অ্যান্টিক 7 বার অ্যান্টি ক্লক ওয়াইজ সেখানে তার মাথার উপর দিয়ে ঘুরিয়ে নিয়ে পাত্রের মধ্যে রেখে রথযাত্রার যে পুণ্যতিথি সেটা সমাপনের পর সেটিকে বহমান নদীতে ভাসিয়ে দিন। এবং বিশেষ করে যারা ইন্টারভিউ ফেস করছেন, ইন্টারভিউ ফেস করতে গিয়ে প্রবলেম পাচ্ছেন তাদের ক্ষেত্রে, এবং বিশেষ করে কর্মক্ষেত্রে যাদের প্রবলেম হচ্ছে সেই জায়গাতেও কিন্তু তারা কিন্তু এই জায়গাটা করলে সেই জায়গাতে কিন্তু ইম্প্রুভমেন্ট পাবেন, এবং বিশেষ করে যারা মানসিক চাপের মধ্যে রয়েছেন সেই মানসিক চাপের ক্ষেত্রে বলবো এই যে প্রয়োগটা বললাম এই প্রয়োগের সঙ্গে সঙ্গে এই অনামিকা অঙ্গুরী দিয়ে রথযাত্রার দিনে বালিশের মধ্যে শ্বেত চন্দন দিয়ে ওম কথাটি লিখবেন। এটা আমি আমার অনেক বহু পুরনো যে আমার অনুষ্ঠান তাতেও যদি দেখেন তাতেও আমি এর প্রয়োগের কথা বলেছিলাম, এই প্রয়োগ করে বহু মানুষ কিন্তু ভালো আছে, এবং এই রথযাত্রার দিনেই কিন্তু আমি এই প্রয়োগের কথা সবসময় প্রয়োগ করতে বলি, কারণ এই রথযাত্রার দিন থেকে এটা শুরু করতে হয় এবং কামিং 25টা দিন কিন্তু এটা করতে হয়, এবং এটার মাধ্যমে যদি করা যায় তাহলে কিন্তু আপনি এই যে প্রবলেমগুলোর কথা বললাম আজকে সেই প্রবলেমগুলো থেকে কিন্তু আপনারা সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবেন। যে কোনো একটা উপচার আপনাকে সম্পূর্ণরূপে কিন্তু কিওর করবে না, কিন্তু আপনার যে জায়গা সেই জায়গা থেকে অনেকটা পরিমাণ কন্ট্রোল করবে, তারপর তো একটা জন্মচক্রের বিচার বিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে, সে বিচার বিশ্লেষণ করে সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসার জায়গাও কিন্তু রয়েছে। একটু কথা বলে নেবো, ভালো নমস্কার বলবেন। দুপুর ১২টা ৫৬ জন্মস্থান বলুন। দেখা হয় সৌভাগ্য দর্পণ আজকে নিয়মিত দেখার চেষ্টা করা হয়, তাই তো? যারা নিয়মিত দেখেন তারা জানেন যে কত কিছু উপচার আপনারা এখান থেকে পেয়ে যান, কিন্তু অনেকে আছে যারা
যোগাযোগ করতে ইচ্ছুক যোগ মহাযোগকে কাজে লাগাতে ইচ্ছুক তাদের জন্য মোবাইল নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে। প্রতি মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার শিয়ালদা, বৃহস্পতিবার শোভাবাজার, শুক্রবার কালীঘাট, শনিবার শাওরাপুলি চেম্বার, যেমন ছিল রয়েছে। বাকি দূরের যে চেম্বার গুলো রয়েছে বর্ধমান, আরামবাগ, কৃষ্ণনগর, মেদিনীপুর, এখন থেকে দমদমে পাওয়া যায়। কবে কোথায় আপনি চাইছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য মোবাইলে ফোন করবেন। প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু আপনারা সিসিটিভি, ইউটিউব, ফেসবুক সার্চ করে পেয়ে যাবেন যিনি রয়েছেন। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে আপনার লগ্ন পাওয়া যায়, লগ্নস্থ এখানে মঙ্গল এবং শনি একসঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে। এই মঙ্গল শনি যখন একসঙ্গে লগ্নে অবস্থান করে, লগ্নে মঙ্গল থাকা মানে এটা বলা হয় যে সেক্ষেত্রে এটা মাঙ্গলিক দোষ। এবং আমি আমার বহু অনুষ্ঠানে বলেছি যে এই মাঙ্গলিক দোষ যখন থাকে এবং তার সঙ্গে শনি যুক্ত হয়, এখানে বীজ দোষ তৈরি করেছে। এবং এখানে সপ্তম স্থানের দৃষ্টি, তৃতীয় স্থানের দৃষ্টি, চতুর্থ স্থানে মঙ্গলের দৃষ্টি, এই যে এবং কেতু যুক্ত অবস্থায় এখানে চতুর্থ স্থান জায়গায় কিন্তু কেতু অবস্থান করছে। এবং দ্বিতীয় স্থানে এখানে বৃহস্পতি এবং অষ্টম স্থানে এখানে শুক্র অবস্থান করছে এবং তা মঙ্গলের ঘরে। এবং এখানে বুধ এখানে রবিযুক্ত অবস্থায়, এই বুধ যুক্ত রবিযুক্ত অবস্থা যখন হয়ে গেল এবং সেটা নবম স্থানে, অর্থাৎ এখানে লগ্নপতি সে কিন্তু নবমস্থ কিন্তু সেখানে রবিযুক্ত দ্বাদশপতিযুক্ত, অর্থাৎ আপনার এখান থেকে বাড়ি থেকে দূরবর্তী স্থানে যদি আপনি আপনার নিজের ইম্প্রুভমেন্টের চেষ্টা করেন সেই জায়গায় হবে। কিন্তু এই যে রবিবুধ যুক্ত হলে এটাকে কিন্তু আমরা বলবো নিপুণ যোগ, এটা কিন্তু কখনোই বুধাদিত্য যোগ নয়। কারণ বুধাদিত্য যোগ নিয়ে আমি এর আগে বহু অনুষ্ঠানে আলোচনা করেছি এবং তার সঙ্গে মাঙ্গলিক দোষ থাকার কারণে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষের ক্ষেত্রে ইনকাম স্টেবিলিটির ক্ষেত্রে কিন্তু জায়গা প্রবলেম হয় এবং তাদের সঙ্গে তাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু ওঠাপড়া কিন্তু একটা বিশেষভাবে লেগে থাকে। এই যবে থেকে মাঙ্গলিক দোষ নিয়ে আলোচনা করতে আরম্ভ করেছি আমি বলার পর পরে অনেক অনুষ্ঠানে আজকাল তবু একটু আমি বলি ইনকাম স্টেবিলিটি, আবার কেউ কেউ থাকে আর্থিক জায়গায় নড়বড়ে হয়ে যাবে এই ধরনের কথা বলে, অর্থাৎ সৌভাগ্য দর্পণ কিন্তু অনুসরণ করা হয়, এটাই কিন্তু অনেকটা অনেক বড় প্রাপ্তি যে কোন রথী মহারথীরা এটাকে অনুসরণ করছে। তো যাই হোক, যে এই যে অ্যানালিসিস এখান থেকে যে পরিষ্কার পাওয়া যাচ্ছে আপনার ইনকাম স্টেবিলিটির যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু অনেকটাই কিন্তু নড়বড়ে হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি যেভাবে চাইছেন সেই জায়গাটা করতে পারছেন না। এবং শারীরিক জায়গাও কিন্তু যথেষ্ট ভাবে বর্তমান সময়ে খুব একটা কিন্তু যতটা ইমিউনিটি থাকা উচিত সেই জায়গায় কিন্তু সেই ইমিউনিটি পাওয়ারটা সেই জায়গায় নেই। এবং পারিবারিক ক্ষেত্রেও এবং ব্যক্তিগত জীবনেও কিন্তু প্রচুর উঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং তার সঙ্গে বর্তমান সময়ও কিন্তু যথেষ্ট উঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবং চতুর্থ স্থানে আবার কিন্তু এই পঞ্চম এবং ষষ্ঠপতি শনি যখন বক্রী অবস্থায় মকর রাশিতে অবস্থান করবে সেই যে সময়টা, সেই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা ভালো নয়, তার কারণ আপনার সফলতার ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু একটা বাধা তৈরি করবে এবং বর্তমান সময়টাকে আপনার যেভাবে আপনি ইউজ করতে চাইছেন বা প্রপার প্ল্যানিং করে এগোতে চাইছেন সেই জায়গা কখনো করে উঠতে পারছেন না, একটু শেয়ার করবেন। বলুন, যা যা বলা হলো আপনি শুনেছেন, এবার বলুন। দেখুন, আপনি আলোচনা আপনি বলার আগেই আমি আপনাকে প্রথমেই বললাম আপনি নিজেকে যতটা পরিমাণ চাইছেন সেই অনুযায়ী কিন্তু নিজেকে নিয়োজিত করে উঠতে পারছেন না। এবং এই নিয়োজিত না করে উঠতে পারার ফলেই কিন্তু আপনার যে কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন, অর্থাৎ নিজেকে যতটা চাইছেন সেই মতো করে প্রপারলি ইউজ করে উঠতে পারছেন না। এবং এই প্রপারলি ইউজ করতে না পারার ফলে কিন্তু আপনার মধ্যে একটা স্থবিরতা তৈরি হচ্ছে এবং যে জায়গায় আপনার দরকার সেই জায়গাটা আপনি কিন্তু সেইভাবে নিজেকে ইউজ করতে পারছেন না এবং নিজের প্রপার এনহ্যান্সমেন্টে করে উঠতে পারছেন না। এই জন্য পার্টিকুলারলি এই অনুষ্ঠানে এক্স্যাক্টলি এই এই যে অনুষ্ঠানে আমি একটা আরেকবার রিপিট করবেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, একবার রিপিট করবেন। যেটা আমার প্রপার অ্যানালিসিসে পাচ্ছি সেই অ্যানালিসিসে আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করেছি যে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা রয়েছে, সেটা আপনি নিজে ফেস করছেন হয়তো এবং তার সঙ্গে করছেন, তো যেটা আমার অ্যানালিসিসে বললাম এবং তার সঙ্গে ইনকাম স্টেবিলিটি এবং পারিবারিক ক্ষেত্র এই পুরো জায়গাটার জন্য একটা প্রবলেম হয়ে রয়েছে। এবং এই কর্মক্ষেত্রের জন্য আজকে যে প্রয়োগ বললাম সেই জায়গাটাকে আজকে সেই জায়গাটাকে ব্যবহার করার চেষ্টা করুন, সেই প্রয়োগটা করুন, সেই জায়গা থেকে অবশ্যই বেরোতে পারবেন। আজকে বিশেষভাবে ফোন নেব না, আজকে আরো কিছু বলার আছে, বিশেষ কিছু প্রয়োগের কথা বলা আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখুন বিষয়টা এটা যে একটা প্রপার অ্যানালিসিস যদি সঠিকভাবে করতে পারা যায় তাহলে কিন্তু সেই জায়গা থেকে যে কোনো মানুষকে কিন্তু সঠিকভাবে সেখান থেকে বের করে আনা সম্ভব। তার কারণ একটা অ্যানালিসিস আপনাকে যেমন সঠিকভাবে জায়গাটাকে দেবে সেই জায়গাটাকে কিন্তু অবশ্যই যে একটা অ্যানালিসিসের মাধ্যমে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন যে আপনি কোন ভাবে কোন দিকে এগোতে চাইছেন, কারণ একটা প্রপার অ্যানালিসিসের মাধ্যমেই কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন। দেখুন একটা জিনিস এটা আমাদের কাছে পরিষ্কার যে আপনি যেভাবেই চেষ্টা করুন না কেন আপনাকে নিজেকে যদি সঠিকভাবে নিয়োজিত করতে না পারেন সেখান থেকে কিন্তু আপনি কোনোরূপভাবে কিন্তু আপনার নিজেকে সেটিভাবে ইউজ করতে পারবেন না। সেই কারণের জন্য সৌভাগ্য দর্পণ সবসময় কিন্তু আপনাদেরকে চেষ্টা করে আপনাদের নিজেদের দিকে আপনার সঠিকভাবে নিয়ে যাওয়া। দেখুন এমন অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক কিছু শুনতে পাবেন যে অনেকেই আছে দেখবেন যে
নিজেদের সারনেমটাকে অর্থাৎ যে ডিগ্রি ডিগ্রি নিয়ে যারা আলোচনা করছে সেই ডিগ্রি ডিগ্রি নিয়ে আলোচনা করতে করতে তারা এটা ভুলেই গেছে তাদের নিজেদের নামের পাশের যে সারনেম সেটাকে সরিয়ে গোল্ড সিলভার ডায়মন্ড এসব বসিয়ে তারা তাদের নিজেদেরকে ভুলেই গেছে যে তার নামের পাশে একটা কিছু রয়েছে এবং অন্যের ডিগ্রি দেখে তার একটা হীনমন্যতায় পড়ে ভুগছে। এবং তীর্থব্রত তার যে কাজের মাধ্যমে মানুষের কাছে যে পৌঁছেছে এবং সেই কাজের মাধ্যমে সে মানুষের মধ্যে যে তার জায়গা তৈরি করতে পেরেছে এটা কিন্তু অনেকেরই কিন্তু কপালে ভাঁজ ফেলে দিয়েছে। ঠিক সেই কারণের জন্য সেই সৌভাগ্য দর্পণ অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু অবশ্যই আপনাদের কাছে সে কিন্তু আপনাদের প্রতিষ্ঠা করতে চেয়েছে যে আপনাদের কাছে সঠিকভাবে আপনারা যাতে এগিয়ে যেতে পারেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনাদের কাছে অবশ্যই সেই জায়গা থাকে। দেখুন যেটুকু যা ডিগ্রি এবং তা সম্পূর্ণরূপে নিজে অর্জন করা, যারা নিজে সম্পূর্ণরূপে অর্জন করা তার ফলে আপনাদের কাছে সঠিক তথ্য এখানে উপবেশন করতে পারি এবং সেই সঠিক তথ্য উপবেশন করতে পারি বলেই সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে সঠিক দিশা দেখাতে পারি। সেই জন্য যারা নিজের নামের পাশে কেনা ডিগ্রি বসেছেন তার থেকে কিন্তু তারা সেই জায়গা থেকে বেরোতে পারছেন না, সেই কারণের জন্যই যে অনেক সময় হয়তো ভুলে যান। অর্থাৎ এখনো সময় রয়েছে, সেই জায়গাটা একটু ভালো করে চর্চা করুন, জ্যোতিষটা নিয়ে আর একটু চর্চা করুন। যদি সঠিকভাবে যদি চর্চা করা যায় তাহলে মানুষের কাজটাও ভালো মতো হবে, মানুষের কাজটা যদি ভালো মতো হয় তাহলে জ্যোতিষ শাস্ত্রটাও সঠিকভাবে প্রয়োগ হবে এবং জ্যোতিষ শাস্ত্রটা আরেকটু কোথায় পড়ার প্রয়োজনীয়তা রয়েছে তা না হলে একটা মন্ত্রের লাইন এবং তার সঙ্গে একটা শাস্ত্রের লাইন তার মধ্যে পার্থক্য অবশ্যই বা তার মধ্যে কি তফাৎ সেটা অবশ্যই বুঝতে পারা যাবে। যে এইটাই বুঝতে পারে না যে একটা শাস্ত্রের লাইন আর একটা মন্ত্রের মধ্যে পার্থক্য, সে আবার নাকি নিজেকে কামাখ্যা খ্যাত জ্যোতিষ তন্ত্র বলে নিজেকে বারবার ধরে এখানে প্রচার দিতে পারেন। তো সেই জায়গায় আপনাদেরও বুঝতে হবে কোন জায়গায় কোথা কোথায় স্টেবিলিটি, কোন জায়গায় স্থবিরতা, কোন জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এই জায়গায় নিজেদের চোখ কান খোলা রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে চোখ কান খোলা রাখার সঙ্গে সঙ্গে সঠিক জায়গায় পৌঁছে যাবে, গিয়ে সেই জায়গার সমাধান করতে হবে। দেখুন তীর্থব্রত মহাপণ্ডিত সেই সব কাজ জানে এরাম কিন্তু নয়, তার মাধ্যমে আপনাদের সমস্ত কিছু উপকার হয়ে যাবে তা কিন্তু না, কিন্তু যেটুকু জানে সেটুকু সলিড জানে এবং সেই সলিড জানে বলেই কিন্তু অনেকের কপালে ভাঁজ পড়ে গিয়েছে, অনেকের চিন্তার কারণ হয়ে গিয়েছে, হাজার চেষ্টা করার সত্ত্বেও কিন্তু সৌভাগ্য দর্পণকে পিছনে ফেলে দেখা যাচ্ছে না তার কারণ। এবং তার সঙ্গে সঙ্গে আজকে যে অনুষ্ঠানে যেগুলো বললাম সেগুলো কিন্তু দেখবেন আস্তে আস্তে করে ধীরে ধীরে কপি হতে আরম্ভ করবে। তো যাই হোক আজকে আরো একটা প্রয়োগ আপনাদের কাছে বলে, সময় একদম প্রায় শেষের দিকে এসে গিয়েছে, আজকে আরো একটা প্রয়োগ আপনাদের কাছে বলে যাব। যারা বিশেষ করে শত্রুতা নিয়ে ফেস করছেন, এই শত্রুতা নিয়ে যারা ফেস করছেন তাদের বলবো এই তিথিরাতে অবশ্যই একটা হলুদ লেবু সংগ্রহ করুন, পাতি লেবু, এবং সাতটা পিন অথবা পঁচিশটা পিন, যার পক্ষে যেটা সম্ভব সেটা করবেন, সাতটা পিন অথবা পঁচিশটা পিন সার্কেল ওয়াইজ লেবুর ওপরে সেটা চাপিয়ে দিন, গেঁথে দিন, এবং আপনার নিকটবর্তী কোনো ডাস্ট বক্সে গিয়ে ফেলে আসুন অথবা আপনার বাড়ির দক্ষিণ দিকে গিয়ে ফেলে আসুন বা চাপা দিয়ে আসুন, এবং পেছনে ফিরে আসার সময় কোনো রূপ ভাবে কিন্তু তাকাবেন না এবং না তাকিয়ে পেছনে, এবং সেই সময় যদি কেউ আপনাকে দেখেও ফেলে সেই সময় তাকানো যাবে না, তাহলে দেখবেন আপনার যে এই যে প্রবলেম সেই প্রবলেম থেকে কিন্তু আপনি এই জায়গা থেকে বেরোতে পারবেন এবং এই যখনই বেরোতে পারবেন তাহলে কিন্তু অবশ্যই সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই নিজের জায়গা থেকে বুঝতে পারবেন। এবং অবশ্যই যে প্রপার যে আপনাদের গাইডলাইন দিয়ে মাধ্যমে যে চালানো হচ্ছে বা চালনা করা হচ্ছে সৌভাগ্য দর্পণের মাধ্যমে সেই জায়গাটিকে অনুসরণ করুন, তাহলে বুঝতে পারবেন যে একটা ডিগ্রির কতটা গুরুত্ব রয়েছে। শুধুমাত্র কিনে এনে ডিগ্রি দিয়ে ভুলে যাওয়া যায় যে নিজের নামের পাশে গোল্ড সিলভার এসব বসিয়ে তা ভুলে যায় এবং অন্যের ডিগ্রি নিয়ে হীনমন্যতার মধ্যে ভুগতে থাকে। সুতরাং সৌভাগ্য দর্পণ আপনাদের কাছে চিরকালই একই পথে চলছে, একই পথে আপনাদেরকে ডেস্টিনেশন এবং প্রতিটা যোগ মহাযোগকে আপনাদের কাছে সঠিকভাবে ব্যাখ্যা করার একটা প্রতিপন্নতা করার এবং সঠিকভাবে দিশা দেখানোর একটা জায়গা আপনাদের দিয়েছে। এবং আপনাদের যে বারবার ধরে বলেন যে ওয়ে অফ ডেস্টিনেশন অর্থাৎ আপনাদের যে সফলতার জায়গা সেই জায়গাকে পার্টিকুলার জায়গায় রিচ করানোর জন্য একটা নির্দিষ্ট ওয়েটা নিয়ে যাচ্ছে এবং আরো কামিং পিরিয়ডে আপনাদের জন্য নানা রকমভাবে বিভিন্ন যে অনুষ্ঠানের মাধ্যমে আরো অন্যান্য তথ্য থাকবে এবং অম্বুবাচী সংক্রান্ত কিছু আরো কিছু তথ্য কিন্তু আপনাদের কাছে থাকবে এবং সেই প্রয়োগ যদি আপনারা করতে পারেন অম্বুবাচী যে পড়ে তাহলে সেখান থেকে কিন্তু আপনাদের যে প্রবলেম সেই প্রবলেম থেকে 100% ওভারকাম হওয়ার জায়গা কিন্তু থাকছে। আজকের মতো পর্ব এখানেই শেষ করছি, সময় থামতে বলছে, পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই দেখা হবে, ততদিন ভালো থাকুন, অনেক ধন্যবাদ আপনাকে, সকলে ভালো থাকবেন, নমস্কার।